বন্ধুরা, আজকে আমরা ত্রিপুরার তিনটি আর্জেন্ট জব নোটিফিকেশন নিয়ে এসেছি। এখানে যে পোস্টগুলো রয়েছে এর মধ্যে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাছাড়া বিভিন্ন অফিসিয়াল স্টাফ নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আপনাদের যাদের মিনিমাম কোয়ালিফিকেশান 12 পাস এবং গ্রাজুয়েট রয়েছেন তারা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে জব লোকেশন বন্ধুরা ত্রিপুরার 9টি জায়গায় আপনাদের পোস্টিং দেওয়া হবে। এর মধ্যে রয়েছে আগরতলা, অমরপুর, সাবরুম, বিলোনিয়া, খোয়াই, আম্বাসা, ধর্মনগর, এছাড়াও অন্যান্য কয়েকটি জায়গা রয়েছে যেখানে আপনাদেরকে সিলেকশন পর পোস্টিং দেওয়া হবে। তো অবশ্যই এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। তো আপনাদের যাদের রিকোয়ার্ড কোয়ালিফিকেশান রয়েছে এবং আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই পোস্টগুলিতে অ্যাপ্লাই করে নেবেন। তো এই ভিডিওতে আমি পোস্টগুলির সমস্ত ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের সুবিধার্থে যে কোনো সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক দিয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এখন আমরা দেখছি নোটিফিকেশনটিতে কি রয়েছে। তো এখানে প্রথম যে নোটিফিকেশনটি রয়েছে সেটি এসেছে স্টার ওয়ার্ল্ড থেকে। তো এক্ষেত্রে বন্ধুরা জব লোকেশন রয়েছে ত্রিপুরায় এবং এখানে যে পোস্ট রয়েছে সেটা হলো ম্যানেজার এবং সেলসম্যান। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা ম্যানেজার এবং সেলসম্যান দুটোই নিয়োগ করা হবে। তো এখানে যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান রয়েছে সেটা হলো 12 পাস এবং গ্র্যাজুয়েট। তো আপনারা যাদের ন্যূনতম কোয়ালিফিকেশান 12 পাস রয়েছেন অথবা আপনারা যারা গ্র্যাজুয়েট রয়েছেন তারা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে সেটা হলো গান্ধীঘাট, আগরতলা। তো বন্ধুরা এখানে যে ইন্টারভিউ লোকেশান রয়েছে সেটা রয়েছে আগরতলাতে। তো এক্ষেত্রে আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এই পোস্টে এবং যারা আপনারা অ্যাপ্লাই করতে চান, তো এখানে যে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই কন্ট্যাক্ট নাম্বার আপনারা কল করে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং এখানে যে টাইমিংটা দেওয়া আছে সেটা বন্ধুরা 10:30 থেকে 12:30 মধ্যে কিন্তু আপনারা এখানে কল করবেন। তো কল করার ফলে কিন্তু আপনাদের কলে সমস্ত ডিটেলস আপনাদেরকে দেওয়া হবে, কীভাবে ইন্টারভিউ নেওয়া হবে এবং কোথায় কীভাবে বায়োডাটা জমা দিতে হবে। তো অবশ্যই আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এখানে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। তারপর যে নোটিফিকেশানটি রয়েছে এক্ষেত্রে আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা এখানে যে জব লোকেশানগুলি রয়েছে মোটামুটি ত্রিপুরার সব জায়গাতে এখানে আপনাদের পোস্টিং দেওয়া হবে। তো এক্ষেত্রে রয়েছে আগরতলা, অমরপুর, সাবরুম, বিলোনিয়া, আম্বাসা, ধর্মনগর, কাঞ্চনপুর, দাসদা আর কৈলাসর। এই জায়গাগুলিতে কিন্তু আপনাদের সিলেকশনের পর পোস্টিং দেওয়া হবে। তো বন্ধুরা এখানে যে পোস্ট রয়েছে সেটা হলো সেলস এক্সিকিউটিভ। তো এক্ষেত্রে বন্ধুরা নোটিফিকেশানটা এসেছে টাটা মোটরস থেকে। তো এখানে যে পোস্ট রয়েছে সেটা হলো সেলস এক্সিকিউটিভ। তো এক্ষেত্রে যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান রয়েছে সেটা হলো গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাভাব। তো বন্ধুরা এক্ষেত্রে আপনারা যারা গ্র্যাজুয়েট রয়েছেন অথবা পোস্ট গ্র্যাজুয়েট রয়েছেন তারা সকলে কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স আপনারা সকলে আবেদন করতে পারবেন। এখানে কোনো এক্সপিরিয়েন্স বাধ্যতামূলক নেই, যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাদেরকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। তারপর এখানে আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন, তো অ্যাপ্লাই করার জন্য আপনাদের সিবি অর্থাৎ বায়োডাটা আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এখানে যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের বায়োডাটা পাঠিয়ে দিতে হবে। তো বায়োডাটা পাঠানোর পর কিন্তু আপনাদেরকে এখানে শর্টলিস্টেড করে কিছু ক্যান্ডিডেটসদের কল করা হবে ইন্টারভিউর জন্য। এবং তারপর যে নোটিফিকেশনটা রয়েছে তো এক্ষেত্রে বন্ধুরা ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য রয়েছে। তো এখানে যে পোস্ট রয়েছে সেটা হলো সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার এবং এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্ট। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স বাধ্যতামূলক। তো এখানে যে প্রথম পোস্টটা রয়েছে সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার, এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই অ্যাকাউন্টেন্টে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং যে এখানে এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্ট রয়েছে এক্ষেত্রে কিন্তু আপনাদের 3 ইয়ার্সের অ্যাকাউন্টেন্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে সিবি অর্থাৎ আপনাদের রিজিউম বায়োডাটা পাঠিয়ে দিতে হবে। এখানে যে অ্যাড্রেসটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ওই ইমেল অ্যাড্রেস কিন্তু আপনাদের বায়োডাটা পাঠিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমি একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে চাই, যে কোনো পোস্টে অ্যাপ্লাই করার আগে আপনারা অবশ্যই পোস্টটিকে যাচাই করে তারপরে কিন্তু আবেদন করবেন। কারণ আমি আবারও বলছি যে আমাদের কাজ হলো আপনাদের কাছে নোটিফিকেশান ডিটেলস পৌঁছে দেওয়া এবং আপনাদেরকে নোটিফিকেশান ডিটেলস ভালোভাবে বুঝিয়ে দেওয়া। তো এরপর বাকিটা আপনাদের দায়িত্ব যে আপনারা এরপর এর ব্যাপারে আরও বিস্তারিত যাচাই করার পরে কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। তো আজকে আমরা টোটাল 3টি জব নোটিফিকেশান নিয়ে এসেছি ত্রিপুরার জন্য। তো আপনারা যারা ত্রিপুরাতে রয়েছেন এবং যারা এই পোস্টগুলিতে ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নেবেন। এবং বন্ধুরা প্রতিনিয়ত ত্রিপুরা সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যে কোনো সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশান আপডেট করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।
আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।